ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মোমিন হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলার জাতীয়তাবাদী প্রবাসী দলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মির্জা প্রিন্স আলীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে শহীদ ছাত্র জনতা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের উদ্বোধনী করা হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকালে মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ ছাত্র জনতা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্র বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ চর মাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রাজাক শেখ মোহাম্মদ আব্দুল আজিজ কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মুস্তফা মিরাজ মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজুল করিম বেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়া শহীদ ছাত্র জনতা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন ফরিদপুর জাতীয়তাবাদী প্রবাসী দলের সাধারণ সম্পাদক কাউসার তালুকদার আমেরিকা প্রবাসী এমদাদুল হক মিলন বিশিষ্ট ব্যবসায়ী ইশরাত হোসেন শরদ মোহাম্মদ খোকন মোল্লা মির্জা জনি হাবিবুর রহমান হাবিব মির্জা জিনাজ মির্জা জান্নাতুল পারভেজ জুয়েল রানা রাসেল আহমেদ তাওহিদ মমিন আহাদ সহ আরও অনেকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে গোলাপবাগ যুব ক্রীড়া সংঘ বনাম জহিরুল একাদশ রাজবাড়ি এক শূন্য গোলের ব্যবধানে গোলাপবাগ যুব ক্রীড়া সংঘ জহিরুল একাদশ রাজবাড়ীকে পরাজিত করে খেলাটি পরিচালনা করে ফুটবলার শাকিল